আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তারাবী পড়েছেন কি পড়েন নাই, পড়লে কয় রাকাত পড়েছেন, কত সময় ধরে পড়েছেন, সারা মাস পড়েছেন নাকি কয়েকদিন ধরে পড়েছেন, নাকি একাকী পড়েছেন জামাতের সাথে পড়েছেন? এই ভদ্রলোক, এই মুফতি আতিয়া সালেম শেখ, উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারাবীর বর্ণনা করতে গিয়ে সাতটি অবস্থার কথা বলেছেন। সাত একটা হুকুম বা বিধান ধীরে ধীরে কিন্তু একটা স্তর পেয়েছে, একটা অবস্থা পেয়েছে। প্রথম চান্সেই কিন্তু যে কোনো বিধান আল্লাহ রাব্বুল ইজ্জাতের পক্ষ থেকে হুট করে একেবারে ডিটেলস দিয়ে দিয়েছেন, বিষয়টা কিন্তু এরকম নয়। তা সালাতু তারাবিহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন পড়েছেন? তো এক নম্বর প্রথম হলো আত-তারগীবু বিলা তাহদীদ, উৎসাহ দিয়েছেন, সবের কথা বলেছেন, কোনো নির্ধারণ করেন নাই পড়তে হবে কি পড়বে, শুধু ফজিলতের কথা বলেছেন। যেমন বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে, মান কামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, বুখারী এবং মুসলিম আবু হুরায়রা থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করে আল্লাহ পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। কিয়াম ফি রমজান, রমজান মাসে কিয়াম করা, রমজান মাসে কিয়াম করার অর্থ হলো সালাতুন নফল আদায় করা, তারাবির সালাত আদায় করা সবের মধ্যে সামিল। উৎসাহ দিয়েছেন কিন্তু তাকিদ করেন নাই, এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হলো আল ইন্তিকাল ইলা সুন্নিয়া, সুন্নত বলে আখ্যা দেওয়া। আগে হলো ফজিলত, লাভ আছে, লাভ আছে, করিস করো, এটা হলো সুন্নত। মুস্তাদে আহমদের হাদিসের মধ্যে আছে, আব্দুর রহমান বিন আউফ থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ইফতারাদা আলাইকুম সিয়ামাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছেন, ওয়া সানান্তু লাকুম কিয়ামাহু, আর আমি তোমাদের কিয়াম ফি রমজান, রমজান মাসের সালাতুল লাইল, রাতের বেলার নফল নামাজকে আমি তোমাদের জন্য সুন্নত করে দিলাম। ফমান সামাহু ওয়া কামাহু, যে ব্যক্তি আল্লাহর ফরজ বিধান রোজা রাখে আর আমি নবীর আদর্শ সুন্নাত কিয়াম পালন করে, খরাজা মিনাদ-দুনুবিকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে গুনাহ থেকে বের হয়ে যায়, গুনাহ মুক্ত হয়ে যায়। কেরকম, কেমন গুনাহ মুক্ত হয়? যেন সদ্য আজ মা তাকে জন্ম দিয়েছে, যেদিন সে ভূমিষ্ঠ হয় সেদিন যেমন যেন পাপ মুক্ত হয়ে জন্মে, ঠিক যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে আর আমি নবীর সুন্নাহ বা আদর্শ অনুযায়ী সালাতুত তারাবি আদায় করে, রাতের নামাজ আদায় করে, সে এমন গুণামুক্ত হয়ে যায়। তাহলে দ্বিতীয় ধাপে বোঝা গেল যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সুন্নত বলে কি করেছেন, আখ্যায়িত করেছেন। তৃতীয় নম্বর ধাপ, তৃতীয় নম্বর হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজে আমল করেছেন, একটা হলো বলেছেন আমল করেছেন। তো আমলের স্বরূপ কি? আমলের স্বরূপ হলো মা আয়েশা সিদ্দিকা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরবাইতটা মুহাম্মদ ইবনে নাসর আল মারওয়াজি, ওনার একটা স্বতন্ত্র কিতাবই আছে কিয়ামু রমাদান, রমজানের কিয়াম, সালাতুল লাইল ও কিয়ামু রমাদান, রাতের নামাজ কিয়ামে রমাদান, এটার উপরেই একটা বই মুহাম্মদ ইবনে নাসর আল মারওয়াজি। মুহাম্মদ ইবনে নাসর আল মারওয়াজি লম্বা একটা হাদিস নিয়ে এসেছেন, সে হাদিসের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, কানা আন-নাসু ইউসাল্লুনা ফি মসজিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদানা বিল-লাইলি আওসা, মা আয়েশা বলতেছেন লোকজন মসজিদে নববীতে বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে নামাজ পড়তেছে, আওজাআন, তো বিক্ষিপ্তভাবে, সবাই তো আর কোরআনের হাফেজ না, সবাই তো আর কোরআন শরীফ অনেক বেশি জানা ছিল না, সাহাবিদের মধ্যে সবাই কিন্তু ত্রিশ পারার হাফেজ ছিলেন না, এটি বাস্তব। তার মানে এই না আমরা ত্রিশ পারার কোরআনের হাফেজ যারা তাদের সাহাবিদের থেকে মর্যাদা বেশি হয়ে গেছি, না না, বাস্তবতা হলো সাহাবিদের অনেকেই ছিলেন যাদের সব মিলে হয়তো এক দেড় পারা কোরআন শরীফ মুখস্থ ছিল না, অনেকের কথা বলছি, এটা তো প্রমাণিত। তো মা আয়েশা বলতেছেন
যে কেউ কেউ তিনজন চারজন পাঁচজন এক কোনায় তিনজন এক কোনায় পাঁচজন এক কোনায় ছয়জন এরকমভাবে কি করতেছে নামাজ পড়তেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এদের এই অবস্থা কেন? তো বলা হলো ইয়া রাসূলুল্লাহ সবাই তো আর ভালো কোরআন শরীফ পড়তে পারে না, তো যে ভালো পড়তে পারে ওনার পিছনে তিন চারজন পাঁচজন করে ইক্তেদা করতেছে। তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিক্ষিপ্তভাবে দুইজন তিনজন চারজন পাঁচজনের জামাত হতো। বুঝাতে পারছি? এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে তখন মায়েশা বলেন আল্লাহ নবী আমাকে বললেন যে এক কাজ করো, কালকে এশার নামাজ শেষে তোমার ঘরের যে দরজা আছে ওই দরজার কাছে আমার একটা জায়নামাজ বিছিয়ে রেখো। তো বিছাইছে মায়েশা সিদ্দিকে বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ আদায় করে ওখানে মায়েশার হুজরার কাছের যে দরজা ওখানে উনি নফলে দাঁড়িয়েছেন, যেটাকে আমি আপনি তারাবি বলতে পারি। আল্লাহ নবী যখন দাঁড়াইছেন নামাজ পড়ছেন এশার নামাজ পড়ে, তখন অনেকে টের পেয়ে আল্লাহ নবীর পিছনে কি করেছেন ইক্তেদা করেছেন, ইক্তেদা করে নামাজ পড়েছেন। পড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে ঘরে গিয়েছেন। পরের দিন আবার এশার নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরাম চিন্তা করলেন হয়তো আল্লাহ নবী আজকেও কি হয়তো পড়তে পারেন, সবাই অপেক্ষা করছে। আল্লাহ নবী আজকে এশার নামাজ পড়ে সোজা ঘরে চলে গেলেন। তো এনারা সারা রাত ধরে অপেক্ষা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হন নাই। সকালবেলা বলতেছে তোমরা যে ছিলা আমি জানি, তো আমি ইচ্ছে করে বের হই নাই। কেন বের হই নাই? আজকেও যদি পড়ি এরপরে যদি পড়ি তাহলে হয়তো তোমাদের জন্য এটা ফরজ করে দেওয়া হতে পারে, ফরজ করে দিলে অবধারিত করলে তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়েছেন চতুর্থ নম্বর ধাপে, তবে কাউকে ডাকাডাকি করেন নাই, নিজে দাঁড়াইছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। পঞ্চম নম্বর ধাপ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন। এ মুহাম্মদ ইবনে নাসর আল মারুজির ঠিক এই কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব এসেছেন। উবাই ইবনে কাব এসে বলে রাসূলুল্লাহ গতকাল রাতে একটা ঘটনা ঘটে গিয়েছে। বলে কী ঘটনা ঘটছে? বলে রাত্রেবেলায় আমার ঘরের মহিলারা বলতেছে, মহিলা মেম্বাররা বলতেছে আমরা সবাই তো ভালো কোরআন শরীফ জানি না, বেশি পড়তে পারি না, তো তুমি এক কাজ করো তুমি ইমাম হিসেবে দাঁড়ো, তোমার পিছনে আমরা একটা করি ফ্যামিলির সদস্য আর কি মেম্বার যারা। তো পরে ওনারা নামাজ পড়েছে, আমি ইমামতি করছি আট রাকাত পড়ছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন নাই, মৌন সমর্থন দিয়েছেন। তাহলে বোঝা গেল ঘরের মধ্যে পড়ছেন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন দিয়েছেন। মসজিদে নববীর মধ্যে পড়েছেন আল্লাহ নবী সমর্থন দিয়েছেন। উবাই ইবনে কাব বড় কারি সাহেব, হাবেশ সাহেব। একবার উবাই ইবনে কাব নিজেই দাঁড়ায় গিয়েছেন, তার পিছনে অনেকে ইক্তেদা করছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন ওরা কী করতেছে? বলে উবাই ইবনে কাব নামাজ পড়াচ্ছেন, পিছনে অনেকে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসাবু আসাবু, আমরা এখন বৃদ্ধাঙ্গুলি দেখাই, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে না, বাঙালি বৃদ্ধাঙ্গুলি দেখানো আর ইন্টারন্যাশনাল বৃদ্ধাঙ্গুলির মধ্যে পার্থক্য আছে। ইন্টারন্যাশনাল বৃদ্ধাঙ্গুলি সাবাস, তো আল্লাহ নবী সাবাস দিয়েছেন। বলে আসাবু ঠিক করেছে, ভালো কাজ গুড গুড সুন্দর সমর্থন দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন। ষষ্ঠ ধাপে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘরের সদস্যদেরকে চার দিন নামাজ পড়িয়েছেন ঘরের সদস্যদেরকে। এটাও মুহাম্মদ ইবনে নাসর আল মারুজি কিয়ামুল লাইলের মধ্যে নিয়ে এসেছেন, ইমাম বাইহাকি নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের সদস্যদেরকে জমা করে চার দিন নামাজ পড়িয়েছেন। কয়দিন? চার দিন, 21, 22, 23, 24, চার দিন রমজান। প্রথম দিন পড়িয়েছেন রাতের তৃতীয়াংশ পর্যন্ত, দ্বিতীয় দিন অর্ধেক রাত, তৃতীয় রাত হলো সুলুসুল লাইল তিন ভাগের দুই ভাগ, আর শেষের দিন বলছেন সবাই গোসল টোসল করে আসো, একেবারে সবাই পরিবারের সবাই গোসল টোসল করে একেবারে সকাল পর্যন্ত নামাজ পড়েছেন। সেহরির আগের ছাড় ছেড়ে দিয়েছেন চার দিন পরিবারের। সপ্তম ধাপ যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবেদেরকে সমষ্টিগতভাবে নিয়ে নামাজ পড়াইতেন সবাইকে নিয়ে, আগে কিন্তু সবাইকে নিয়ে নামাজ পড়েন নাই। এটা কোথায় রয়েছে? তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। তিরমিজির মধ্যে রয়েছে তিন দিন পড়িয়েছেন, কতদিন? তিন দিন, 23, 25, 27, 23, 25, 27, 23 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন, এরপর সুলুসে লাইল পর্যন্ত, তাতে তিন ভাগের এক ভাগ।
দ্বিতীয় 24 তারিখের পড়ান নাই, 25 তারিখের 25-এর রজনীতে পড়ালেন একেবারে অর্ধরাত পর্যন্ত। এরপরে 27-এর রাত্রে গিয়ে পড়ালেন একেবারে সকাল পর্যন্ত। সকাল মানে হলো কি, একেবারে সেহরি শেষ সময়ে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছেন যাতে কোনো রকম সেহরিটা করতে পারে। এই হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাবি। কয় রাকাত তারাবি পড়েছেন? এখানে তিনটি রেওয়ায়েত পাওয়া যায়। ওয়া জা আন জাবিরিন আরবা রাকাত, জাবির থেকে বর্ণিত চার রাকাত নামাজ পড়িয়েছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য রেওয়ায়েতের মধ্যে আসছে সামান রাকাতিন, আট রাকাত পড়িয়েছেন। ওয়া জা ফি রিওয়ায়াতিন ইনদা আল বাইহাকি, বাইহাকির রেওয়ায়েতের মধ্যে আসছে 20 রাকাত, 4, 8, 20 আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে আল আসাহু, বিশুদ্ধ মত হলো 4, 8 বা 20 নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলা তাহাদিত অনির্ধারিত নামাজ পড়িয়েছেন। ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রসুলের যুগে শেষ, সঙ্গে ছাড়তে হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পর আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের যুগের ব্যাপারে ডিটেলস কোনো বিবরণ ওরকম দেওয়া হয় নাই, তো বোঝা গেল যে হয়তো বা কায়দা নিয়মতান্ত্রিকভাবে ওরকম প্রতিদিন জামাত হতো না। তৃতীয় নম্বর হলো হযরত ওমরে ফারুক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে আসলে তারাবিটা এস্টাবলিশড হয়। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ওমরে ফারুক বের হয়েছেন, তো দেখেন যে আগের মতো এখানে কয়জন, ওখানে কয়জন, এখানে কয়জন। হযরত ওমর বলতেছেন যে এরকম বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে নামাজ দেখে আমার ভালো লাগে না। আচ্ছা, মজার ব্যাপার হলো মোহাম্মদ ইবনে নাসর আল মারুজি নিয়ে এসেছেন, করতেছে কি মনে করেন, এখানে 4 জন, ওখানে 4 জন, ওখানে 5 জন, এরকম বিক্ষিপ্তভাবে শুনতেছে কোন কারির তেলাওয়াত কেমন লাগে। তো পিছনের থেকে একজন কারির তেলাওয়াত ভালো লাগে, ও ছুটে গিয়ে এই জামাতের থেকে আরেক জামাতে যাইতেছে, ও আবার ওই জামাতের থেকে ওই জামাতে যাইতেছে। গা হযরত ওমর দেখলেন এই কি ছুটাছুটি কেন, নামাজ পড়তে এসে এই ছুটাছুটি কেন। হযরত ওমর বললেন না এরকম চলবে না। হযরত ওমর বললেন আমার মনে হয় একজন ইমাম নির্ধারিত করে দিয়ে একজন ইমামের পিছনে সবাই পড়ুক। তখন ইমাম নিযুক্ত করলেন, 2 জন ইমাম নিযুক্ত করলেন, একজন হলেন, একজন হলেন আকরাউহুম লি কিতাবিল্লাহি উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব যিনি সবচেয়ে বড় হাফেজ স্যার, আর ওনার সহকারী দিলেন তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই দুইজনে পড়াতেন, লম্বা সময় ধরে পড়াতেন, এক এক রাকাতে 60-70 আয়াত করে পড়তেন। কতটুক করে? 60-70 আয়াত, একেবারে প্রায় অর্ধরাতেরও বেশি সময় ধরে পড়তেন। কয় রাকাত পড়তেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাস সিলসিলা জারি করে দিলেন, ব্যাস প্রতিষ্ঠিত। হযরত ওমর কয় রাকাত তারাবির কি করে দিলেন? এখানে তিনটে রেওয়ায়েত পাওয়া যায়। প্রথম রেওয়ায়েত হলো 8, 8, 3, 11 রাকাত। দ্বিতীয় নম্বর হলো 10, 7, 3, 13 রাকাত। তিন নম্বর হলো 20, 8, 3, 23 রাকাত। বোঝাতে পারলাম? আর একটা রেওয়ায়েত আছে 36 রাকাত। কত রাকাত বলেন না? 36 রাকাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ শেষে আসলো উসমানের সময়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হযরত ওমরের ধারা অব্যাহত রাখলেন। তবে হযরত উসমানের সময় ইমাম নিযুক্ত করলেন আলীকে। কাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম নিযুক্ত করলেন। একটা গ্রুপ আছে ইসলামের ইতিহাস যারা বলে হযরত উসমান আর আলীর লগে একটা ফাইট লাগিয়ে রাখতে চাই, মিথ্যা কথা। ওনাদের মধ্যে প্রচুর ভালো সম্পর্ক ছিল। হযরত উসমান নিজেরা মানে তারাবির ইমাম নিযুক্ত করছেন কারে? আলীরে। কোনো ফয়সালা বা ভালো কিছু হলে হযরত আলী ডাকতেন, ওমরও ডাকতেন, ওসমানও ডাকতেন। তো হযরত আলী হলেন ইমাম, হযরত আলী নামাজ পড়াতেন। কত পড়াতেন? 23 রাকাতান, 23 রাকাত। কয় রাকাত? 23 রাকাত। 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, একসাথেই ধরা হবে। এরপরে হযরত আলীর যুগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু এখন খলিফা হয়েছেন, উনি ইমাম নিযুক্ত করলেন একজনকে, ইউসাল্লি বিহিম 20 রাকাতান। ওই ইমাম সাহেব নামাজ পড়াতেন কত? 20 রাকাত। ওয়া কানা আলিউন ইউতিরু বিসালাস,
আর এখানে হযরত আলী বেতারটা পড়াইতেন তিন রাকাত, আর ইমাম সাহেবদের দিয়ে কতটুকু পড়াইতেন? তাহলে চার খলিফা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা অপশন পেলাম, নির্দিষ্ট কোনো রাকাত আমরা পাই নাই। আবু বকর সিদ্দিকের যুগে পাই না, হযরত ওমরের যুগে আমরা তিনটি বর্ণনা পেলাম, হযরত ওসমানের যুগে ২০, হযরত আলীর যুগে ২০। তবে কথা হলো হযরত ওমর শুরুর দিকে আট রাকাত পড়াতেন, শেষে এসে ২০ রাকাত। এটা ই হলো শুরুর দিকে যে আট রাকাত পড়ানো হতো, ওই আট রাকাতটা কিন্তু একেবারে প্রায় সকাল পর্যন্ত হয়ে যেত, তার মানে তেলাওয়াত বেশি হতো। ভালো করে বলেন কি হতো? আট রাকাত নামাজ পড়তেন মানে এই না যে ঠুকুর 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 মারিয়ে দিয়ে আধা ঘন্টার মধ্যে ভাগ, না আট রাকাত পড়াতেন, কিন্তু কোয়ালিটি অনেক সুন্দর হতো। তো ২০ রাকাতে নিয়ে আসলেন হযরত ওমর, কেন শেষে এসে যে আসলে ওই আট রাকাতে, শোনেন অনেক সময় হলো কি দুই রাকাত নামাজ অনেক লম্বা সময় পড়তে বয়স্ক মানুষের জন্য কষ্ট হয়ে যায়, ঠিক না? তো আট রাকাতে সকাল পর্যন্ত মানে অনেক লম্বা সময় দাঁড়ায় থাকতে হতো, মানুষের কষ্ট হচ্ছে। হযরত ওমর চিন্তা করলেন তাহলে এক কাজ করা যায়, রাকাত একটু বাড়ায় দিয়ে তেলাওয়াতের পরিমাণ একটু কমাই দেওয়া হোক। কেন হযরত ওমরের শেষ সময় কিন্তু কত? সালাসি ওয়াইশ তেইন রাকাত, ২৩ রাকাত বেতের সহ। হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী একই ধারা ছিল, বুঝে আসছে? এখন যারা আট রাকাত পড়তে চান, আট রাকাত পড়লে আমি অনুমতি দেব, তবে সকাল পর্যন্ত পড়তে হবে, একেবারে নিসফের লাইল পর্যন্ত রাজি, যদি রাজি থাকেন আট রাকাত পড়েন। আট রাকাত পড়বেন কিন্তু খুঁটুর খুঁটুর মেরে পিছনের থেকে চলে যাবেন, নো চলবে না। আট রাকাত যদি পড়তে চান হযরত ওমরের আদর্শ মোতাবেক আপনাকে নিসফে লাইল পর্যন্ত কমপক্ষে রাত ১২টা ১টা পর্যন্ত পড়তে হবে, রাজি রাজি না। যদি রাজি না থাকেন তাহলে সালাসি ওয়াইশ না ২০, ৩ আর ২০, ২৩ রাকাত পড়েন একটু সময় কম দিয়ে। দ্বিতীয় অপশনটা সহজ সবার জন্য, তাই না? চার খলিফার পরে সময়টা কি হলো? চার খলিফার পরে ওনাদেরই অনুসরণ করা হয়েছে। তবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেছেন চার ইমামের অন্যতম ইমাম, এগুলো সব কিন্তু মসজিদে নববীর কথা বলতেছি আর কি, এবং ভদ্রলোক যিনি লিখেছেন মুফতি সাহেব উনি বলছেন মসজিদে নববীতে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইর সময় মসজিদে নববীতে ৩৬ রাকাত নামাজ হতো। কত রাকাত আবার বলেন? কত রাকাত? ৩৬ রাকাত। তাবেইন এবং তাবে তাবেইনদের যুগে ৩৬ রাকাত মদিনায় নামাজ হতো, মক্কায় হতো ২০ রাকাত, মদিনায় হতো কত? ৩৬ রাকাত। পড়বেন ৩৬? আরেকে মক্কা মদিনার অনুসরণ করতে চাই, ভালো খুব ভালো, মদিনার অনুসরণ করে আমরা তাবেইনদের যুগে ৩৬ রাকাত কায়েম করি, করি শর্টকাট পথে যান কেন? হ্যাঁ আসেন না, লম্ব পথে আসি, শর্টকাটে বেসতে যাবেন, ডিসকাউন্ট। শোনেন, খেয়াল করেন, তিরমিজির মধ্যে আছে ইসরিনা মক্কাবাসীরা ২০ রাকাত পড়তেন, মদিনাবাসীরা কত রাকাত পড়তেন? ৩৬ রাকাত। রিসার্চ করতেছি তো, এখানে ইমাম নববী সুন্দর একটা কথা বলেছেন যে মক্কাবাসী ২০ রাকাত, মদিনাবাসী ৩৬ রাকাত কেমনে হলো? প্রত্যেক চার রাকাতের পরে তার রিয়েহ তারাবি, তারাবি মানে আরাম করা, বিশ্রাম করা, তারাবি মানে কি করা? আরাম করা, বিশ্রাম করা, প্রত্যেক চার রাকাতের পরপর একটু বিশ্রাম করা। এখনও কিন্তু আরামাইনে চার রাকাতে পরে কিন্তু একটু হালকা বিশ্রাম হয়, এটা কিন্তু সুন্নাহ। তো সাহাবায়ে কেরাম এর যুগে বা তাবেইনদের যুগে তারা তো নেকির প্রত্যাশী ছিলেন, নেকির বিষয়ে তারা প্রতিযোগিতা করতেন। চার রাকাত পরে ইমাম কইতেন ঠিক আছে আপনারা একটু চা বিস্কুট খান, পানি টানি খান, বিশ্রাম দেওয়া হলো। তো ইমাম যখন বিশ্রাম দিতেন তখন মক্কার লোকজন তোয়াফ করতেন, মক্কার লোকজন কি করতে বলেন না? তোয়াফ করতেন। আরে বসে থেকে আরাম, ইমাম সাহেব দেশে ছুটি, তাই বললে কি ছুটি নেব নাকি? এক কাম করি, তোয়াফ করতেন। আর মদিনাবাসী এই ফাঁকে আর চার রাকাত পড়ে আলেন, মদিনাবাসী কি করতেন? তাহলে ৩৬ হয়ে যায়, প্রত্যেক চারের পরে যদি বিশ্রাম দেন, চারের পরে চার, চারের পরে চার, চারের পরে চার, চারের পরে চার, পঞ্চম চারের পরে তো আর চার নাই, তাহলে কত? চারে চারে ষোলো, ষোলো ষোলো ৩২, আর চার ৩৬, বুঝছেন? চার রাকাতে পরে যেল ছুটি, এ না চার রাকাত পড়লো, এরপরে আর ছুটি, এলো কত? চার, ১২র পরে আর চার, ১৬র পরে চার, ২০ যখন হয়েছে তখন তো আর চার নেই, তখন তো সালাম বিরিয়াম সাহেব, তাহলে এই গ্যাপে ৩৬ করতেন। পরবর্তী সময় এসে, এটা তাবিন্দে পরবর্তী যুগে এসে
ব্যালেন্স হয়ে যায়। আবার নবম বা দশম অর্থাৎ অষ্টম নবম শতকে এসে আবার ওই বিশ্বে চলে আসে। এই হলো খোলাফায়ে রাশেদিনের যুগের তারাবির পদ্ধতি নিয়ে বললাম, যেটা আমার লেখা না, আমার কোনো ওস্তাদের লেখা না, বাংলাদেশের পাকিস্তানের কোনো আলেমের লেখা না, খোদ মদিনার বিখ্যাত ইমাম গত শতকের আতিয়া মোহাম্মদ সালেম রাহিমহুল্লাহ উনি বলছেন 1000 বছর ধরে মসজিদে নববীর তারাবির নামাজ। এবার আপনারা ডিসিশন নিয়েন কী করবেন।